যারা পেন্টিং করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ভিডিওতে আমি ক্লে দিয়ে সহজেই কিভাবে ক্যানভাস তৈরি করে ফেলবেন সেই ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে সব আপু ভাইয়েরা পেন্টিং পারেন না তাদের একটু হলেও উপকারে আসবে। আর একটা দুঃখের কথা হচ্ছে, আমার আগের পেজটাতে একটু সমস্যা দেখা দিয়েছে, যে কারণে আমি ভেবে নিয়েছি ওই পেজে আর ভিডিও আপলোড দিব না। আমি এই পেজেই এখন থেকে ভিডিও আপলোড দিব। একটু ফলো দিয়ে দিবেন আর পেজটাতে একটু লাইক দিয়ে দিবেন। এটা বানানোর জন্য কাগজের বক্স কেটে আমি এই মোটা কাগজটা নিয়ে নিয়েছিলাম। এটা ক্যানভাস দিয়েও করা যেত, কিন্তু আমি এরকম কার্টুন মোটা কাগজ দিয়ে করে ফেলেছি। কাগজটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, স্কোয়ার শেপ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ আমি তিনটা লাগাবো একসাথে আমার ওয়ালে। এরপরে আমি আমার জানালাটা এঁকে নিয়েছিলাম, তারপর সাদা বেস কালার দিয়ে দিয়েছি, দিয়ে এরকম ব্রাউন একটা কালার করে নিয়েছিলাম। পরে দেওয়ালে খোপ খোপ করে চার কোণে স্কোয়ার শেপ করে একটা দাগ কেটে নিয়েছিলাম, যাতে বোঝা যায় এটা একটা বাড়ির দেওয়াল। এরপরে ক্লে দিয়ে আমি জানালাতে বর্ডার দিয়ে দিয়েছিলাম। বর্ডারে অবশ্য আমি ডিজাইনও করে দিয়েছি, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি আঠ হাত দিয়ে এরকম করে ক্লে দিয়ে বর্ডারগুলো লাগিয়ে নিয়েছিলাম, ভেতর সাইডেও দিয়েছিলাম। তারপরে জানালাতে আমি ফুল গাছ লাগাবো, যে কারণে ফুলগুলো বানিয়ে নিয়েছিলাম। গোল গোল বল করে টুলস দিয়ে চাপা দিলে এরকম একটা ফুল তৈরি হয়ে যাবে, এটা কিন্তু অনেক সহজ। তারপরে আমি পাতা বানিয়ে নিয়েছিলাম, পাতা এরকম লম্বা করে একটু চাপা দিলে পাতা হয়ে যাবে। তারপরে পাতার শিরাগুলোকে ডিজাইন করে নিতে হবে এরকম করে টুলস দিয়ে। এরপরে আমি জানালাতে লাগিয়ে নিব, আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। গাছের জন্য ব্রাউন কালার ক্লে নিয়ে নিয়েছিলাম, ক্লে দিয়ে গাছের জন্য ডাল আমি বানিয়ে নিয়েছিলাম। ডাল বানানোর জন্য অবশ্যই এরকম লম্বা লম্বা করে ক্লে করে নিতে হবে। তারপরে আঠা দিয়ে আঁকা বাঁকা করে ডালগুলো আমি লাগিয়ে নিয়েছিলাম। একটা টপ বানিয়ে নিয়েছিলাম, দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে ডিজাইন করে নিয়েছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে এই টপটা আমি খয়েরি কালার করে দিব, কিন্তু পরে ভাবলাম না, এটা আমি গোল্ডেন কালার করব। গোল্ডেন কালারটা বেশি ভালো লাগছিল। জানালার আমি বর্ডারগুলোতেও গোল্ডেন কালার দিয়ে দিয়েছি, দেখেন একটু কি বলে রাজকীয় রাজকীয় ভাইব আসছে। মনে হচ্ছিল যে এইগুলোতে গোল্ড লাগানো আছে। তারপরে আমি পাথর বানিয়ে নিচ্ছিলাম, আমার বোন ছোট ছোট করে গোল গোল করে দিচ্ছিল আর আমি এইভাবে করে চাপা দিচ্ছিলাম, দিয়ে পাথরের শেপের মতো তৈরি করছিলাম। যদিও পাথর এমন হয় না, তবুও আমরা এমন করে পাথর বানিয়ে নিয়েছিলাম, একটু সহজ হয়েছিল আমাদের জন্য। তারপরে যে এরকম করে মাশরুম বানিয়ে নিয়েছিলাম, মাশরুম বানানোর ভিডিও আমি করিনি, আপনারা যদি চান আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব। তারপরে এমন লম্বা লম্বা করে ঘাস বানিয়ে নিয়েছিলাম, পাথরেও ঘাস জন্মায়, এই প্রথম আপনারা দেখেন। এরপরে আমাদের মরা গাছে ফুল ফুটাতে হবে, ফুলের জন্য হলুদ কালার ক্লে নিয়ে নিয়েছিলাম, এরকম করে পাপড়ি বানিয়ে নিয়েছিলাম। এত ছোট ছোট ফুল বানাতে একটু কষ্টই হয়েছিল আর অনেকগুলো ফুল লাগছে, অনেক বেশি। তো এভাবে করে আপনারাও বানিয়ে নেবেন, একটু সহজ আবার হচ্ছে অনেকগুলো বানাতে। যাই হোক, একটু কষ্ট হলেও সমস্যা নাই, শেষ পর্যন্ত আমার মন মতো হয়েছিল। এরপরে একটা একটা করে আমি ফুলগুলো লাগিয়ে নিয়েছিলাম, লাগাতে লাগাতে রাত হয়ে গেছিল, এই কাজটা আমি এই পর্যন্তই শেষ করে দিয়েছিলাম। সরি, ভুলে গিয়েছিলাম, আমি তো পাতাও করেছিলাম, পাতাও সেমভাবে করে নিতে হবে। আর এই পাতাগুলো আমি একটু গোল গোল করেছিলাম, পাতা বানানো দেখাইনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে সে কারণে। আর এই তো পাতাগুলো লাগিয়ে নিয়েছিলাম, তারপরে দেখেন কেমন হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।